শুভ সকাল। নোবা, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ বলো। ওকে, তাহলে সকলে কি জয়েন করছে? এখন তো দুইজন। আমরা ক্লাস শুরু করব। তাহলে আমরা কতদিন কি পড়েছিলাম? তৃতীয় অধ্যায়। গত ক্লাসে তুমি ছিলে নভা? ওকে, তাহলে আমরা গতদিন পড়েছিলাম তৃতীয় অধ্যায়, ওখানে অভিশ্রবণ সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে আলোচনা হবে প্রসেদন নিয়ে, ঠিক আছে? অভিশ্রবণ কি জানো? অভিশ্রবণ হলো, দেখো খেয়াল করো, অভিশ্রবণ কি? যে প্রক্রিয়ায় একটা বসুমভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে কোন একটা দ্রাবক হালকা ঘনত্বের দ্রবণ থেকে যখন অধিক ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হবে তাকে বলা হবে অভিস্রবণ, ঠিক আছে? একটা প্রক্রিয়া যেটার মধ্যে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে, অর্থাৎ এখানে দ্রাবক এবং দ্রবণ এগুলো আলাদা থাকবে, এখানে মাঝখানে একটা ভেদ্য ঝিল্লি থাকবে, ঝিল্লির মধ্য দিয়ে যখন দ্রাবক, দ্রাবক বলতে আমরা পানিকে বোঝাই, ওটা যখন হালকা ঘনত্বের দ্রবণ হতে অধিক ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হবে তখন তাকে বলা হবে অভিস্রবণ। এই যে প্রক্রিয়া সেটাকে বলা হবে কি? অভিস্রবণ প্রক্রিয়া, ঠিক আছে? Yes, miss. ওকে, তাহলে এরপরে যেটা দেখেছিলাম অভিস্রবণের বিভিন্ন প্রক্রিয়া, মানে কিভাবে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে শোষিত, সে কি করে মাটি থেকে যে পানি এবং খনিজ লবণগুলো শোষণ করে, খাদ্য রস শোষণ করে, সেগুলো পাতার বিভিন্ন অংশে কাণ্ড পাতায় পৌঁছানো যে কাজটা হয় সেটা হলো অভিস্রবণের মাধ্যমে, ঠিক আছে? উদ্ভিদ মাটি থেকে যে পানি এবং খনিজ লবণ শোষণ করে সেগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা কাণ্ডে পৌঁছানোর যে কাজটা হয়ে থাকে, যে মাধ্যমে কাজটা হয়ে থাকে সেটা হলো অভিস্রবণ প্রক্রিয়া, ঠিক আছে? এটা হলো অভিস্রবণ প্রক্রিয়া। আমরা অভিস্রবণে গুরুত্ব পড়েছিলাম, অনেকগুলো কাজে অভিস্রবণ ব্যবহৃত হয়, যেমন প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় যে পানিগুলো রয়েছে মাটির মধ্যে সেখানে বিভিন্ন খনিজ লবণ থাকে, ওটা উদ্ভিদের বিভিন্ন কোষের মধ্যে পৌঁছে দেওয়ার কাজটা করে অভিস্রবণ। এছাড়া বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা অভিস্রবণ নিয়ে একটু আলোচনা করছি গত চ্যাপ্টারে, যে পানি এবং পানিতে দ্রবণীয় যে খনিজ লবণ শোষণ করতে পারে এবং কোষের যে রস স্ফীতি ঘটে এবং কাণ্ডকে সতেজ রাখার যে কাজ সেটাও কিন্তু করে থাকে অভিস্রবণের গুরুত্বপূর্ণ অপরিসীম। একটি ফুলের পাখি খোলা বন্ধ হওয়া সেটাও কিন্তু অভিস্রবণের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এটা হলো অভিস্রবণ নিয়ে আমাদের গতকালের যে আলোচনাটা ছিল, ঠিক আছে? এরপরে আমরা আজকে যেটা সম্পর্কে পড়বো, আমাদের আজকের টপিকটা হলো কি, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি? প্রসেদন। প্রসেদন, প্রসেদন, আমরা প্রসেদন সম্পর্কে আলোচনা করব। প্রসেদন নিয়ে আগে বলা হয়েছিল যে উদ্ভিদের দেহাভ্যন্তরে, অর্থাৎ উদ্ভিদের দেহের ভেতরে পাতার মাধ্যমে একটা সাউন্ড আসছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে এখন? দেখো, উদ্ভিদের দেহ অভ্যন্তরের থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির যে নির্গমন প্রক্রিয়া, অর্থাৎ উদ্ভিদের দেহ থেকে পাতার মাধ্যমে, হ্যালো, যে, হ্যাঁ শুনতে পাচ্ছো? এখন কি শোনা যাচ্ছে? ইয়েস মিস। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রশ্ন করছি যে উদ্ভিদের দেহের ভেতরে পাতার মাধ্যমে, মাধ্যমটা হবে পাতা, কারণ পাতার মাধ্যমে সে তার দেহ থেকে কি করবে, পানি নির্গমন করবে, এই যে প্রক্রিয়া এটাকে বলা হবে প্রসেদন প্রক্রিয়া। এটার আরেকটা নাম আছে, সেটা হলো বাষ্প মোচন, প্রসেদন বা বাষ্প মোচন। উদ্ভিদের দেহে পাতার মাধ্যমে বাষ্পাকারে যে পানিটা নির্গমন হয় এই যে প্রক্রিয়া এটাকে বলা হবে প্রসেদন বা বাষ্প মোচন। প্রসেদন উদ্ভিদের একটা বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, প্রসেদন হলো উদ্ভিদের একটা বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেহেতু শরীরের মধ্যে সেটা সংঘটিত হয়। উদ্ভিদ কি করে মূলরোমের সাহায্যে, ওটার কাজ হলো সে মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে,
শোষিত পানি সবটুকু কিন্তু তার কাজে লাগে না, যতটুকু অংশ সে খাদ্য তৈরি করার কাজে ব্যবহার করে বাকি যে অংশটা থাকে সেটা সে দেহ থেকে কি করে দেয়, বের করে দেয়। যে বের করার যে প্রসেসটা সেটাই হলো প্রশোধন প্রক্রিয়া। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? তাহলে উদ্ভিদ যে অংশটা শোষণ করে, পানির যে অংশটা শোষিত হয়, সেটা উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজটা করে থাকে যে প্রসেসটা, সেটা হলো অভিস্রবণ। এবং দেহ থেকে যে নির্গমন হয় পানি, বাষ্পাকারে পানির যে নির্গমন প্রক্রিয়া, সেটা হয় বাষ্পমোচনের মাধ্যমে বা প্রসেদনের মাধ্যমে। ঠিক আছে। প্রসেদন প্রধানত পত্ররন্ধ্র, অর্থাৎ পাতার ভেতরে যে বিভিন্ন অংশ ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। তোমরা কখনো পাতার অংশ যদি ছিঁড়ে দেখো, ওখানে জালিকার মতো কিছু অংশ দেখতে পাবা, এগুলি হলো পত্ররন্ধ্র। প্রসেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এছাড়াও কাণ্ড ও পাতার কিউটিকল, এখানে কি হয়, পাতা ও কাণ্ডের মধ্যে একটা অংশ রয়েছে, বিভিন্ন অংশ থাকে, তার মধ্যে একটা হলো কিউটিকল এবং কাণ্ডের ত্বক, উপরের যে চামড়াটা রয়েছে সেটা হলো তাদের ত্বক। কাণ্ডের ত্বকে অবস্থিত ল্যান্টিসেল নামক এক ধরনের বিশেষ অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ প্রসেদন হয়। তাহলে এখানে প্রসেদন কি কি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? তাহলে প্রসেদন প্রধানত কিসের মাধ্যমে হবে? প্রসেদনের মাধ্যমে হবে। এছাড়াও কাণ্ড ও পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত ল্যান্টিসেল নামক একটা বিশেষ অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ প্রসেদন হয়ে থাকে। এখন প্রসেদনটা কোন জায়গায় সংঘটিত হয় তার উপর ভিত্তি করে কিন্তু প্রসেদনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ প্রসেদন উদ্ভিদের কোন কোন অঙ্গের মাধ্যমে সংঘটিত হবে সেটার উপর ভিত্তি করে প্রসেদনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে। একবার হলো পত্ররন্ধ্রীয় প্রসেদন, একটা হলো কি পত্ররন্ধ্রীয় প্রসেদন, অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রসেদনটা সম্পন্ন হবে সেটা হবে পত্ররন্ধ্রীয় প্রসেদন। এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হলো ত্বকীয় বা কিউটিকুলার, ত্বক বা কিউটিকুলার প্রসেদন হবে ত্বকের মাধ্যমে, এটাকে আবার কিউটিকুলারও বলা যাবে। ত্বকীয় বা কিউটিকুলার মাধ্যমে যে প্রসেদনটা সংঘটিত হবে সেটা হলো ত্বকীয় বা কিউটিকুলার প্রসেদন। এরপরে আরো একটা কথা বলেছিলাম আমরা, ল্যান্টিসেল, ল্যান্টিসেল নামক একটা বিশেষ অঙ্গের মাধ্যমে প্রসোধনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ল্যান্টিসেলের মাধ্যমে, অর্থাৎ কাণ্ডের ত্বকে অবস্থিত এক ধরনের অঙ্গ আছে যেটার নাম হলো ল্যান্টিসেল, ল্যান্টিসেলের মাধ্যমে যে প্রসোধনটা সম্পন্ন হবে সেটাকে বলা হবে ল্যান্টিকুলার প্রসোধন। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রসেদনকে কয় প্রকার বলা হয়েছে? প্রসেদনকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। তিন প্রকার কি কি সেটা বলো? পত্ররন্ধ্র প্রসেদন, ত্বকীয় ও কিউটিকুলার প্রসেদন, লেন্টিকুলার প্রসেদন। লেন্টিকুলার প্রসেদন। আর প্রসেদন কি আমরা সেটা জানি? প্রসেদন কাকে বলে? তোমরা স্ক্রিনের দিকে দেখো, ভুলে গেছো প্রসেদন কাকে বলে লেখা আছে এখানে। দেখো, প্রসেদন বা বাষ্পমোচন কাকে বলে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ বলো, প্রসেদন কাকে বলে? ম্যাম এখন আমি আসলাম। বাকিরা কই, যারা ছিল তখন? প্রসেদন আমরা কি বলেছি, বারবার বলছি, উদ্ভিদের দেহাভ্যন্তরের থেকে পাতার মাধ্যমে পানির যে নির্গমন প্রক্রিয়া এটাকে বলা হবে প্রসেদন। অর্থাৎ উদ্ভিদ তার দেহ থেকে পানি যে প্রক্রিয়ায় বের করে থাকে সেটাই হলো তার প্রসেদন প্রক্রিয়া। ঠিক আছে। এখন কি বলতে পারবে প্রসেদন কি? ইয়েস মিস পারবো। হ্যাঁ বলো। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন প্রক্রিয়াকে প্রসেদন বা বাষ্পমোচন বলে।
ঠিক আছে এরপরে আমরা জানব যে প্রশোধন কয় প্রকার তিন প্রকার ঠিক আছে প্রশোধন কয় প্রকার বলেছি তিন প্রকার পত্ররন্ধ্রীয় প্রশোধন কোকীয় প্রশোধন বা ল্যান্ডিবুলার প্রশোধন এরপরে আমরা একটু ছবির দিকে যাব ঠিক আছে আমরা একটু ছবির দিকে যাব এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো প্রশোধন এখানে একটা গাছ দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি এবং এখানে একটা অংশ দেখতে পাচ্ছি বিভিন্ন মানে জালিকার মতো অংশ দেখা যাচ্ছে ঠিক আছে এখানে যে দেখো হালকা লেমন যে কালারটা রয়েছে সেটা হলো বহির্তকীয় কোষ সেগুলোকে বলা হবে কি বহির্তকীয় কোষ এরপরে এখানে ছিদ্র ছিদ্র কিছু কণার মতো দেখা যাচ্ছে গোল সার্কেলের মতো ছোট ছোট কণা দেখা যাচ্ছে দেখছো তোমরা এখানে যে অংশটা এগুলোকে বলা হবে রক্ষীকোষ এগুলোকে রক্ষীকোষ বলা হবে এবং এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে সেটা হবে পত্ররন্ধ্র যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে সেটা হলো কি তার পত্ররন্ধ্র অর্থাৎ বাইরের দিকে যে কোষটা থাকবে তাকে বলা হবে বহির্তকীয় কোষ ঠিক আছে এরপরে পাতার মধ্যে আমরা কিছু রন্ধ্র দেখতে পারবো মানে ফাঁকা ফাঁকা কিছু জায়গা দেখা যাবে এই টাইপস এর কিছু জায়গা দেখা যাবে সেগুলো হবে পত্ররন্ধ্র অর্থাৎ ছিদ্রের মতো আবার কিছু কণা কণা দেখা যাচ্ছে যেগুলোকে বলা হবে রক্ষীকোষ এগুলোকে বলা হবে কি রক্ষীকোষ তোমরা কি ছবির দিকে খেয়াল করছো এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি কিন্তু তোমরা এগুলো একটু খেয়াল করো এটাকে পুরাটাকে বলা হবে স্টোমাটা এই অংশটাকে কি বলা হবে স্টোমাটা বাইরের দিকে লেমন কালারের যে অংশটা রয়েছে সেটা হলো বহির্তকীয় কোষ এরপর এখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে সেটা হলো পত্ররন্ধ্র এবং এটাকে সাহায্য করার জন্য কোষগুলোকে অনেক সময় রক্ষা করার কাজ করতে হয় সেক্ষেত্রে এক ধরনের কোষ সাহায্য করে সেটা হলো রক্ষীকোষ ঠিক আছে এরপরে দেখো ল্যান্টিসেল এরপরে কিসের কথা বলছি এই নিচের যে অংশটা দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড যে অংশটা দেখছো সেটা হলো ল্যান্টিসেল এটা কি ল্যান্টিসেল আমরা যেহেতু ল্যান্টিকুলার একটা প্রশোধনের কথা বলেছি তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ল্যান্টিসেলটা দেখতে কি রকম হতে পারে তাহলে এটা হলো তার ল্যান্টিসেল তোমাদের বইও কিন্তু ছবিটা আছে একটু খেয়াল করো যদি এখানে ক্লিয়ার বোঝা না যায় ল্যান্টিসেলের মধ্যে ওই যে অংশটা খাঁজের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটা হলো উদ্ভিদের ল্যান্টিসেল অংশ কাণ্ডের মধ্যে যে ল্যান্টিসেল অংশটা রয়েছে সেটা ঠিক আছে তাহলে এখানে তোমরা পত্রের মধ্যে মানে পাতার মধ্যে কি কি অংশ থাকতে পারে সেগুলো সম্পর্কে ধারণা হয়েছে পাতার মধ্যে কি কি অংশ থাকতে পারে সেগুলো ধারণা মোটামুটি হয়েছে তোমাদের আশা করি এরপরে আমরা এখন করলাম প্রশোধন সম্পর্কে ঠিক আছে এরপরে একটা পরীক্ষা আছে আমরা একটা পরীক্ষা সেখানে দেখতে পাচ্ছি যে পলিথিন মোড়ক দিয়ে একটা প্রশোধনের পরীক্ষা করা যেতে পারে ঠিক আছে দেখি আমাকে একজনের পরীক্ষাটা বলো এখানে কি কাজটা কি লিখছে একজন আমাকে এখানে যে পরীক্ষার কিভাবে করতে বলেছে সেটার প্রসেসটা একটু করে শোনাও আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ দেখো হ্যাঁ বলবে কেউ এখানে প্রশোধনের একটা পরীক্ষা দেওয়া আছে পরীক্ষার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে এখানে দুইটা টবে লাগানো গাছ নিতে হবে অর্থাৎ টব সহ একটা গাছ নিতে হবে ওখানে টেবিলের উপর রাখতে হবে যাতে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দাও প্রথমে একটা কিনিবা টব সহ একটা উদ্ভিদ নিতে হবে সেটা একটা টেবিলের উপর রেখে এখানে কিছু পরিমাণ পানি দিতে হবে অর্থাৎ পানি এখানে কিভাবে বের হয়ে আসছে আমরা সেটা প্রশোধনের প্রক্রিয়াটা দেখবো এটা কি আদৌ পানি বাষ্পাকারে বের করতে পারছে কিনা সেই পরীক্ষাটা দেখার জন্য এই পরীক্ষাটা করা হয়েছে একটা গাছকে পাতাযুক্ত রেখে অর্থাৎ এখানে পাতা থাকতে হবে পরীক্ষাটা করার জন্য গাছটার মধ্যে অবশ্যই কি থাকতে হবে পাতা থাকতে হবে এবং একে একটা পলিথিন দিয়ে মুড়িয়ে দিতে হবে এমন ভাবে ঢেকে দিতে হবে যেন পলিথিনটি সুতা দিয়ে মানে কোনো পাতা সেখানে প্রবেশ করতে না পারে সুতা দিয়ে বেঁধে ওই স্থানে একটা ভ্যাসলিনের প্রলেপ দিতে হবে যে স্থানে বাঁধা হবে সেখানে একটা কি দিতে হবে ভ্যাসলিনের একটা প্রলেপ দিতে হবে যাতে বাইরের থেকে বাতাস বা পানি ওখানে যেতে না পারে শুধুমাত্র টবের মধ্যে যে পানিটা দেওয়া আছে শুধু ওখানে অতটুকু পানি দিতে হবে এবং এমনভাবে প্রসেসটা করতে হবে যাতে কোনো পানি পরবর্তীতে পরীক্ষার যখন আমরা পর্যবেক্ষণের জন্য রাখবো তখন কোনো পানি বা বাতাস যেন ওখানে প্রবেশ করতে না পারে গাছের চারপাশে একটা পলিথিন দিয়ে মুড়িয়ে দিতে হবে সুতার সাহায্যে বেঁধে
এমন ভাবে বাঁধবো যে অংশটা বাঁধা হবে সেখানে কি দিতে হবে ড্যাশলাইনে প্রলেপ দিতে হবে ঠিক আছে এরপর আরেকটা গাছ রাখবো সেটা পাতাগুলো ছিড়ে রাখতে হবে দুইটা গাছ লাগবে এখানে একটা পাতা যুক্ত লাগবে একটা পাতা ছাড় লাগবে অর্থাৎ পাতাগুলো ছিড়ে আরেকটা পলিথিন দিয়ে মুড়িয়ে আরেকটা টপ সহ একটা পাতাবিহীন গাছ নিব এরপর দুইটাকে কোথায় রাখতে হবে সূর্যালোকে এখানে মানে সূর্য সাহায্য মানে সূর্যের কাছাকাছি থাকে এমন জায়গায় গাছ দুইটাকে রাখতে হবে দুইটাই পাতা যুক্ত এবং পাতা ছাড়া দুইটা গাছই কিন্তু সূর্যালোকের কাছে যে রাখতে হবে দেখা যাবে কি কিছুক্ষণ পর দেখবা তোমরা কখনো তোমাদের এরকম গাছ থাকলে পরীক্ষা করে দেখতে পারো বাসায় কিছুক্ষণ পর দেখা যাবে যে পাতাযুক্ত গাছের টপ রয়েছে সেখানে পলিথিনের ভেতরে বিন্দু বিন্দু পানি জমেছে বিন্দু বিন্দু পানি দেখা যাবে কিন্তু পাতাবিহীন অর্থাৎ যেটা পাতা ছাড়া উদ্ভিদ রাখা হবে সেখানে পলিথিনের ভেতরে কোনো পানি জমবে না তাহলে এই পরীক্ষাটা থেকে আমরা কি বুঝতে পারলাম দেখি বলো আমি তোমাদের পরীক্ষাটা পড়ে শোনালাম এবার তোমরাই বলো এখানে কি কারণে এখানে আমরা পলিথিন একটা গাছের মধ্যে পলিথিনের ওখানে পানি জমা হয়েছে আরেকটার মধ্যে হয়নি দেখি কে বলতে পারবে প্রশেদনের কাজই হলো কি শোষিত পানি আমরা কিন্তু প্রথমে গাছটার মধ্যে যেটা পাতাযুক্ত গাছ আছে সেখানে কি দেওয়া হয়েছিল পানি দেওয়া হয়েছিল খেয়াল আছে ওখানে ওর পানি পুরো অংশ কিন্তু গাছটার শোষণ করেনি যে অংশটা সে শোষণ করেনি সেটা বাষ্প আকারে বের করে দিয়েছে এর প্রমাণ হলো পলিথিনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি পানি দেখতে পাচ্ছি তাহলে আমরা বলতে পারবো এই পরীক্ষাটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়েছে প্রশেদন প্রক্রিয়ার মাধ্যমে তাহলে তোমরা কি প্রশেদন প্রক্রিয়াটা বুঝেছো ইয়েস ম্যাম আর কোনো কোয়েশ্চেন আছে প্রশেদন নিয়ে নো ম্যাম তাহলে আমরা এই পরীক্ষাটা করে দেখতে পারবো কখনো যদি আমাদের কাছে এরকম পাতাযুক্ত পাতা ছাড়া কোনো উদ্ভিদ থাকে আমরা পরীক্ষাটা প্রশেদনের প্রসেসটা আমরা করে দেখতে পারবো আশা করি এরপরে হলো আমরা যে জিনিসটা পড়বো প্রশেদনের গুরুত্ব প্রশেদন কি কাজে ব্যবহৃত হয় ঠিক আছে প্রশেদনের কাজ হলো কি এটা হলো উদ্ভিদের একটা অনিবার্য প্রক্রিয়া অর্থাৎ এটা দরকার কারণ মানুষের যখন কোন একটা খাবার খেয়ে বদহজম হয়ে যায় যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সে শোষণ করতে পারে অতিরিক্ত হলে সেটা তাকে কি করতে হয় নির্গমন করে দিতে হয় সেক্ষেত্রে উদ্ভিদের সেম তার যতটুকু পানি প্রয়োজন সে বা পানি বা খনিজ প্রয়োজন সেটা সে কি করে শোষণ করে এরপর অতিরিক্ত যেটা থাকে সেটা সে বের করে দেয় আর যে প্রক্রিয়ায় সে বের করে দেয় সেটা হলো প্রশোধন প্রক্রিয়া এটা এমনকি এই প্রশোধন প্রক্রিয়াটা যদি না থাকে এক্ষেত্রে উদ্ভিদের মৃত্যুও হতে পারে আমরা আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয় মানে মনে হয় যে কি এটা একটা তার ক্ষতিকর প্রক্রিয়া কারণ পানি বের হয়ে যাচ্ছে কিন্তু এটা হবে কিভাবে যদি বের হয়ে যতটুকু বের হয়ে যাচ্ছে সে যদি পরবর্তীতে সেটা শোষণ করতে না পারে সেক্ষেত্রে উদ্ভিদের মৃত্যু হতে পারে অর্থাৎ তার শোষণ প্রক্রিয়া এবং নির্গমন প্রক্রিয়াটা কি হতে হবে একটা ব্যালেন্স থাকতে হবে যদি এটা ব্যালেন্স থাকে সেক্ষেত্রে উদ্ভিদটা সতেজ থাকবে এজন্য প্রশোধনকে উদ্ভিদের নেসেসারি ইভিল বলা হয় ঠিক আছে নেসেসারি কি বলা হয় ইভিল বলা হয় প্রশোধন হলো উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রশোধনকে কি বললাম necessary evil হ্যাঁ necessary evil প্রশোধনকে বলা হবে উদ্ভিদে এটা একটু আন্ডারলাইন করে রাখো বা নোট করে রাখো প্রশোধনকে বলা হবে উদ্ভিদের জন্য necessary evil অর্থাৎ এটা ছাড়া উদ্ভিদের কি সম্ভব নয় উদ্ভিদের সতেজ থাকা বলো বা একটা ব্যালেন্স যেটা সে শোষণ করছে পানি তার যে একটা ব্যালেন্সের দরকার তার জন্য প্রশোধনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানিটা বের করে দিচ্ছে তাহলে পানির যে অতিরিক্ত চাপটা রয়েছে সে এখান থেকে মুক্ত হচ্ছে প্রশোধনের ফলে কোষে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায় যখন সে অতিরিক্ত পানি বের করে দিচ্ছে তার ভেতরে যে রসটা রয়েছে কোষের ভেতরে বিভিন্ন রস থাকে ওটার ঘনত্বটা বৃদ্ধি পায় যদি অতিরিক্ত পানি থেকে যায় সেক্ষেত্রে এটা সম্ভব নয় যখনই সে অতিরিক্ত পানিটা বের করে দিতে পারবে তখনই শুধুমাত্র কোষের ঘনত্বটা বৃদ্ধি পাবে কোষের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আন্ত অভিস্রবণ অন্ত যে অভিস্রবণটা হবে অন্ত অভিস্রবণ মানে কি ভেতরের যে প্রক্রিয়াটা হবে অভিস্রবণের যে প্রক্রিয়াটা হবে অন্ত অভিস্রবণে সহায়ক হিসেবে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণে সাহায্য করবে খেয়াল রাখবে কোষ রসের যখন বৃদ্ধি ঘটবে সেটা অন্ত অভিস্রবণের সহায়ক হিসেবে উদ্ভিদকে পানি এবং খনিজ লবণ শোষণ করতে সহায়তা করবে সে যদি
নির্দিষ্ট পরিমাণে, অর্থাৎ সে একটা প্রয়োজনীয় পরিমাণে পানি এবং খনিজ লবণ শোষণ করতে পারে প্রপারলি, সেক্ষেত্রে তার বৃদ্ধিটা সম্ভব, নয়তো সম্ভব নয়। তাহলে উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখার এবং পাতার যে আর্দ্রতা বজায় রাখার যে কাজটা সেটা করে থাকে প্রস্বেদন। প্রস্বেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম কিন্তু পানি সরবরাহ সম্ভব হয়। যদি সে তার অতিরিক্ত পানিটা কি করতে পারে, বের করে দিতে পারে, পরবর্তীতে যখন তার পানির প্রয়োজন হবে তবেই সে পানিটা মূলরোমের সাহায্যে মাটি থেকে শোষণ করতে পারবে। ঠিক আছে, পাতায় প্রস্বেদনের ফলে একটা ওখানে জাইলেন বাহিকা থাকে, যেটা পানির যে টান সৃষ্টি হয়, পানির টানের সৃষ্টির জন্য ওখানে একটা নালিকা ইয়ার মতো থাকে, নলাকারের মতো থাকে, যেটাকে জাইলেন বাহিকা বলা হয়। এটা পানির যে টান সৃষ্টি হয় সেটা মূলরোম কর্তৃক পানি শোষণে উদ্ভিদের একেবারে উপরে শীর্ষে যে জায়গাটা রয়েছে সেখানে পরিবহনে সাহায্য করে। তাহলে প্রস্বেদনের কাজ, আর এটা আমরা জানতে পারলাম যে জাইলেন বাহিকার পানির যে টানটা সৃষ্টি হয়, পানির টান সৃষ্টি হওয়ার ফলে কিন্তু মূলরোম কর্তৃক পানিটা শোষণ ঘটে। ঠিক আছে, পানির টান সৃষ্টি হলে সেক্ষেত্রে উদ্ভিদ কি করবে, মূলরোম, আমরা জানি মূলের ওখানে যে মূলরোম অঞ্চলটা রয়েছে, আমরা গত ক্লাসে মূলরোম সম্পর্কে বলেছিলাম, মূলরোমের কর্তৃক যে পানি শোষণটা করবে সেটা উদ্ভিদের শীর্ষে যে পরিবহনের কাজটা করে থাকবে প্রস্বেদন। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এগুলো? Yes, ma'am. তারপরে উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়ায় কি হবে, সালোক সংশ্লেষণ বা শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না। উদ্ভিদের যে প্রস্বেদন প্রক্রিয়া সেটা সালোক সংশ্লেষণ তো কি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, এটার কোনো কি হয় না, এটার গুরুত্ব অত্যন্ত অপরিসীম, সেক্ষেত্রে এটার সাথে কোনো তুলনা হয় না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা অবশ্যই প্রয়োজন, শ্বসনটা আমাদের জন্য অনেক প্রয়োজন, তাহলে ওটার মতো ততটা ইফেক্টিভ না হলেও প্রস্বেদন প্রক্রিয়াটা কিন্তু প্রয়োজন। উদ্ভিদের সতেজতা সতেজ থাকতে এই প্রক্রিয়াটা খুবই প্রয়োজন। যেমন পানির চক্রে কি হয়ে থাকে, বাষ্পীভবন, অর্থাৎ ভূপৃষ্ঠের পানি যখন জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে উঠে যায় তখন স্থলে যে উদ্ভিদগুলো রয়েছে সেটার প্রস্বেদন প্রক্রিয়ায় ভূমিকা রাখে কে, পানি চক্রের বাষ্পীভবন। বাষ্পীভবন যেমন আমাদের এই ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প যেটা বায়ুমণ্ডলে শোষণ করছে যেরকম ভূমিকা রাখে, সেরকম উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়াটা কিন্তু এই বাষ্পীভবনের কাজটাই করছে। অর্থাৎ প্রস্বেদনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে কোথায় চলে যাচ্ছে, বায়ুমণ্ডলে পৌঁছায়। তোমরা এটা একটু আন্ডারলাইন করে রাখতে পারো, প্রস্বেদনের ফলে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। ঠিক আছে, তোমরা কি এগুলো বুঝতে পেরেছো, প্রস্বেদন প্রক্রিয়ার গুরুত্বটা? তাহলে প্রস্বেদন প্রক্রিয়া তাহলে কি কি কাজে ব্যবহার করা হয়, আমরা যা শুনলাম এতক্ষণ, দেখি বলো কার একটা মনে আছে প্রস্বেদনের গুরুত্ব, প্রস্বেদন কেন আমাদের জন্য প্রয়োজন বলো, উদ্ভিদের জন্য প্রস্বেদন প্রক্রিয়াটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটার কাজ কি, প্রস্বেদনের কাজটা কি? সাইলেন্ট কেন, প্রস্বেদনের গুরুত্বটা সম্পর্কে বলো, বলতে পারবে কেউ? ক্লাসে কিন্তু অনেকে আছো, বলো একজন। প্রস্বেদনের গুরুত্ব, প্রস্বেদন কি কাজে ব্যবহার করা হয় আগে সেটা বলো, প্রস্বেদন উদ্ভিদের জন্য কেন প্রয়োজন, কি কাজ করে থাকে প্রস্বেদনটা? কেপি নাই বলার মতো, সবাই শুনবা, প্রস্বেদনের গুরুত্ব দেখি আমি আছে দেখি, হ্যাঁ নভা তুমি বলো, নভা আমাকে শুনতে পাচ্ছ, নাইমুন, হ্যাঁ আমরা প্রস্বেদন কিভাবে বললাম, হ্যাঁ বলো, একটা উদ্ভিদ যখন মূলরোমের সাহায্যে পানি শোষণ করবে সেক্ষেত্রে কি করবে, তার বিভিন্ন অংশে সেটা পৌঁছে দিবে,
সেটা অভিস্রবণের মাধ্যমে হবে, পৌঁছে দেওয়া কাস্টে সেই অভিস্রবণের মাধ্যমে উঠবে, কিন্তু বের করে দেওয়া মানে এখানে যতটুকু পানি তার প্রয়োজন সে ব্যবহার করবে এবং অতিরিক্ত যে পানিটা থাকবে, পানির চাপটা থাকবে, সে প্রশোধন প্রক্রিয়ায় বের করে দিবে। ঠিক আছে, প্রশোধনকে কিন্তু নেসেসারি ইভিল বলা হয়। প্রশোধনকে উদ্ভিদের জন্য কি বলা হবে? নেসেসারি ইভিল বলা হবে, অর্থাৎ যখন সে অতিরিক্ত পানিটা বের করে দিতে পারবে, অতিরিক্ত পানি মিস নেসেসারি ইভিল। হ্যাঁ, নেসেসারি ইভিল প্রশোধনকে বলা হয় উদ্ভিদের জন্য নেসেসারি ইভিল, মানে খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য প্রশোধনটা। এটা একটু আন্ডারলাইন করে রাখো, বা যার কাছে সামনে বই নেই তারা একটু নোট করে রাখো, নেসেসারি ইভিল প্রশোধন উদ্ভিদের জন্য বলা হয়। আমি পরবর্তীতে প্রশ্নগুলো জিজ্ঞেস করব। প্রশোধনের ফলে যখন সে অতিরিক্ত পানিটা বের করে দেয়, তখনই ওখানে উদ্ভিদের মধ্যে যে কোষ রসগুলো রয়েছে এটার ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ যখন একটা জিনিস চাপ মুক্ত হয়ে যায়, তখন তার মানে যে অপসারণ করে দিতে পারে, তখনই তার একটা গ্রহণ করার টেন্ডেন্সি তৈরি হয়, সেক্ষেত্রে কোষ রসের বৃদ্ধিটা ঘটে। কোষ রসের বৃদ্ধি হলে সেখানে যে অন্ত অভিশ্রবণটা ঘটে, আমরা জানি অভিশ্রবণ হলো পাতার বিভিন্ন অংশে বা কাণ্ডে যে পৌঁছানোর কাজটা পানি বা খনিজ লবণ সেটা করে থাকে, অভিশ্রবণ প্রক্রিয়া হয়ে থাকে। এক্ষেত্রে অন্ত অভিশ্রবণ হিসেবে উদ্ভিদের যে পানি এবং খনিজ লবণের শোষণ ঘটে সেটার কাজ করে থাকে কে? প্রশোধন। উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখা, পাতার মধ্যে আর্দ্রতা বজায় রাখা সবগুলো কাজই করে থাকে কে? প্রশোধন। প্রশোধনের ফলে খাদ্য তৈরির যে অবিরাম পানি সরবরাহ, অর্থাৎ পানি যে সে নিবে গ্রহণ করবে সেটার যে একটা প্রসেস, অবিরাম একটা প্রসেস আছে, সেই প্রসেসটা চলমান রাখতে সাহায্য করে কিন্তু প্রশোধন। ঠিক আছে, এমনকি প্রশোধনের সাহায্যে জাইলেম বাহিকার পানির যে টানের সৃষ্টি হয়, সে যখন টানের সৃষ্টি হয় তখন সে মূলরোম থেকে মূলরোমের সাহায্যে মাটি থেকে সে পানি শোষণ করে এবং উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয় কে? যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা হলো প্রশোধন প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে প্রশোধন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এটা সালোকসংশ্লেষণ বা শ্বসনের মতো না হলেও এটা উদ্ভিদের জন্য কিন্তু খুবই প্রয়োজন। যেমন বাষ্পীভবন হচ্ছে, আমাদের পানিচক্রের মধ্যে বাষ্পীভবন ঘটে থাকে। যেমন সমুদ্রের মধ্যে কি পানি রয়েছে, সেখানে বাষ্পীভবন প্রক্রিয়া সেটা বায়ুমণ্ডলে যায়, এটা একটা প্রক্রিয়া। সেম ভাবে উদ্ভিদের যে বাষ্পীভবন বাষ্পীকরণটা হয়ে থাকে সেটা হয় প্রশোধনের মাধ্যমে। ঠিক আছে, প্রশোধনের মাধ্যমে কিন্তু পানি বাষ্পাকারে কোথায় যায়? বায়ুমণ্ডলে যায়। এখন বুঝতে পেরেছো তোমরা? এখন কি ক্লিয়ার শোনা গেছে? তাহলে এখন প্রশোধনের গুরুত্ব সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে? এরপর তাহলে আমরা জানলাম প্রশোধন সম্পর্কে। এখন আমাদের আরো টপিক রয়েছে, যেটা হলো পানি ও খনিজ লবণের পরিবহন। আমরা আগে করেছিলাম পানির শোষণটা পড়েছিলাম, খেয়াল আছে? গত ক্লাসে পড়া হয়েছিল উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। আজকে যেটা পড়বো সেটা হলো পরিবহন। এই যে পানি শোষণ করছে, পানি বা খনিজ লবণের শোষণটা কোথায় যেয়ে পৌঁছাচ্ছে, উদ্ভিদ এর পাতার কোন কোন অংশে বা কাণ্ডের কোন কোন অংশে যে পৌঁছাচ্ছে সেই জিনিসগুলো আমরা আজকে পড়বো। আমরা প্রথম দিকে জেনেছি যে উদ্ভিদ কি করে, কিসের সাহায্যে পানি এবং খনিজ লবণ শোষণ করে। দেখি কেউ কি বলতে পারবে, উদ্ভিদ কিসের সাহায্যে, মূলের কোন অংশের সাহায্যে পানি ও খনিজ লবণ শোষণ করে? মূলরোমের কথা মনে আছে তোমাদের? মূলের যে অংশটা মূলরোম, উদ্ভিদ মূলের মূলরোমের সাহায্যে পানি ও খনিজ লবণ মাটি থেকে শোষণ করে। শোষণ করার পর এটা কাণ্ড এবং শাখা প্রশাখা হয়ে পাতায় পৌঁছে দেয়। এই পানিটা কি হয়, এখানে বিভিন্ন প্রক্রিয়া কাজ করে থাকে। পানি এবং খনিজ লবণ উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় বিভিন্ন অংশে পৌঁছায়। কারণ পাতা হলো প্রধানত এগুলোকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে। খেয়াল রাখবে পাতার কাজ কি, এই যে পানি ও খনিজ লবণ শোষণ করছে সেটা কোন প্রক্রিয়ায়? শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ, অর্থাৎ এখানে কাঁচামাল হিসেবে সেটা ব্যবহৃত হয় খাদ্য তৈরি। আবার পাতায় তৈরি খাবারটা উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ বলতে উদ্ভিদের বিভিন্ন অংশ কাণ্ড, এরপর আমরা বিভিন্ন শাখা প্রশাখা দেখতে পাই, সেখানে পাঠিয়ে দেয়। খাবার তৈরি হওয়ার পর সেটা বিভিন্ন অংশে কি করে দেয়, উদ্ভিদ ডিস্ট্রিবিউট করে দেয়। সেক্ষেত্রে উদ্ভিদের যে মূলরোম, মূলরোম অঞ্চলটা তাকে সাহায্য করে ওই পানি এবং খনিজ লবণ শোষণ করে এবং পাতার বিভিন্ন অংশে পৌঁছে দিতে। এখানে যে শোষিত পানি এবং খনিজ লবণ
পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়াকে বলা হয় পরিবহন। আমরা জানি পরিবহনটা কি, মানে বিভিন্ন জিনিস যেটা থাকে সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়াকে বলা হয় পরিবহন, ঠিক আছে। এক্ষেত্রে উদ্ভিদের মূল রম্ভকদের যে পানিটা শোষিত হয় ওই পানিটাকে বিভিন্ন অংশে পাতার এবং উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার যে কাজ এটাকে বলা হবে পরিবহন। এখন পরিবহন কোন কোন অংশে হয়, উদ্ভিদের কোন কোন অংশগুলো পরিবহনে সাহায্য করে সেগুলো সম্পর্কে জানা হবে। খেয়াল রাখবে উদ্ভিদের পরিবহন টিস্যু, দুইটা টিস্যু রয়েছে, আমরা আগে বলেছিলাম একটুখানি, তোমাদের মনে আছে নাকি বলতে পারবো না, জাইলেম এবং ফ্লোয়েম। আমরা জাইলেম টিস্যুর কথা শুনেছি, পরিবহন টিস্যু, দুই ধরনের উদ্ভিদের মধ্যে দুই ধরনের টিস্যু রয়েছে, একটা হলো জাইলেম আর একটা ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম এই টিস্যুর সাহায্যে উদ্ভিদের পরিবহন ঘটে। খেয়াল রাখবে উদ্ভিদের কোন অংশের সাহায্যে পরিবহন ঘটে, পাতার যে পরিবহনটা হয় সেটা কোন টিস্যুর মাধ্যমে বা কোন অংশ দিয়ে, জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে। তোমরা এটা একটু নোট করে রাখো, করছো? উদ্ভিদের পরিবহনের কাজ করে থাকে পরিবহন টিস্যু, যেহেতু এটা হ্যাঁ জাইলেম ও ফ্লোয়েম টিস্যু, জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে থাকে। জাইলেমের মাধ্যমে কি হয় এবং ফ্লোয়েমের মাধ্যমে কি হয়, জাইলেমের মাধ্যমে মূল দ্বারা যে পানিটা শোষিত হয় সেটা পাতায় পৌঁছায়। জাইলেমের কাজ হলো শোষিত পানিকে পাতায় পৌঁছানো, আর ফ্লোয়েমের কাজ হলো পাতায় যে তরল খাদ্য তৈরি হয় সেটা সারা দেহে পরিবহন করে। তাহলে এখানে আমরা দুইটা পরিবহন টিস্যুর নাম জানতে পারলাম, একটা হলো জাইলেম টিস্যু, একটা ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর কাজ হলো শোষিত পানিটাকে পাতায় পৌঁছানো, মানে মূল দ্বারা বা মূলরম দ্বারা যে পানিটা শোষণ হয় সেটা পাতায় পৌঁছানো হলো জাইলেমের কাজ। আর ফ্লোয়েমের কাজ হলো পাতায় যে তরল পদার্থ উৎপন্ন হয়, তরল খাদ্য, তরল খাদ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা করে থাকে ফ্লোয়েম টিস্যু। অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। তাহলে উদ্ভিদের পরিবহনের পথ হিসেবে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানতে পারলাম, একটা হলো জাইলেম আর একটা ফ্লোয়েম, ঠিক আছে। আমরা কিসের কথা বললাম, উদ্ভিদের পরিবহন কিভাবে হয়, খাদ্য এবং পানির যে পরিবহন হয় উদ্ভিদের দেহে সেটা কোন অংশের মাধ্যমে হয়, বলো কি, সবাই অনেক চুপচাপ কেন, কোন টিস্যুর মাধ্যমে হয়ে থাকে, উদ্ভিদের দুইটা টিস্যুর কথা বলেছিলাম, নামটা বুঝতে পেরেছো তোমরা, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেমের মাধ্যমে কি করে, জাইলেমের কাজ কি, ফ্লোয়েমের কাজ কি, জাইলেমের সাহায্যে কি করে, সে যে পানিটা শোষণ করে সেটা পাতায় পৌঁছে দেয় কে, জাইলেম। জাইলেম টিস্যুর কাজ হলো মূল দ্বারা শোষিত পানি পাতায় পৌঁছে দেওয়া, আর ফ্লোয়েমের কাজ কি, ফ্লোয়েমের কাজ বলো দেখি, ফ্লোয়েমের কাজ হলো পাতায় উৎপন্ন তরল খাদ্য, তরল খাদ্য, তরল খাদ্য পৌঁছে সারা দেহে পৌঁছে দেওয়ার কাজটা যে করে সেটা হলো কে, ফ্লোয়েম টিস্যু করে থাকে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে পরিবহনের পথ হিসেবে অথবা প্রতিকৃতি হিসেবে আমরা জানতে পারি। তাহলে উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, যেভাবে সম্পন্ন হয় আমি প্রক্রিয়াটা আবার একটু বলছি, উদ্ভিদ প্রথমে তার মূলরম অঞ্চল দিয়ে কি করে, অভিস্রবণ প্রক্রিয়ায়, এটা যে প্রক্রিয়া শোষণটা ঘটবে কোন প্রক্রিয়া বারবার খেয়াল করে, আমি কিন্তু এগুলো তোমাদের জিজ্ঞেস করবো কোয়েশ্চেন। উদ্ভিদের মূলরম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত হয়, এরপরে পানিতে যে দ্রবীভূত খনিজ লবণ থাকে সেটা দুইটা পদ্ধতি, সক্রিয় হতে পারে বা নিষ্ক্রিয় হতে পারে, সেটা দুইভাবে শোষিত হয়। এই শোষিত হওয়ার পর সেটা কোথায় যায়, জাইলেম টিস্যুতে পৌঁছায়। এরপর জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী, অর্থাৎ গাছ তো উপরের দিকে না, ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, এটা নিচের দিকে আসে না, নিয়ে গিয়ে সেটা উপরের দিকে পরিবহন করে, ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে। এবং ফ্লোয়েমের কাজ হলো পানি শোষণটা ঘটবে, যে পানিটা পাতার যে পাতা শোষণ করবে, পানিটা শোষণ করেছে সেটা জাইলেমের মাধ্যমে বিভিন্ন অংশে ঊর্ধ্বমুখী অংশে পৌঁছে দেবে। আর ফ্লোয়েমের কাজ হলো পাতায় যে খাদ্যটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় সেটা নিম্নমুখী, খাদ্যরসের নিম্নমুখী পরিবহন। তাহলে এখানে দুই ধরনের পরিবহন হবে, একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী। ঊর্ধ্বমুখী পরিবহনটা কিভাবে হবে,
জাইলেমের মাধ্যমে উদ্ভিদের রসের যে ঊর্ধ্বমুখী পরিবহন সেটা কোন ইয়ার মাধ্যমে হবে কোন টিস্যুর মাধ্যমে জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহন কোন টিস্যুর মাধ্যমে হবে জাইলেম টিস্যুর মাধ্যমে জাইলেম টিস্যুর মাধ্যমে আর খাদ্য রসের যে নিম্নমুখী পরিবহন হবে সেটা কিসের মাধ্যমে পরিবহন বলতে আমরা দুই ধরনের পরিবহনের নাম জানতে পারলাম একটা হলো ঊর্ধ্বমুখী পরিবহন একটা হলো নিম্নমুখী উপরের দিকে যে পরিবহনটা হবে যেটা জাইলেম সাহায্য করবে যে কাজটাতে জাইলেম টিস্যু সাহায্য করবে সেটা হলো ঊর্ধ্বমুখী পরিবহন আর ফ্লোয়েমের সাহায্যে পাতার যে পাতা তৈরিকৃত খাদ্যটা পরিবহন করবে সেটা হবে নিম্নের দিকে হবে বলে সেটা নিম্নমুখী পরিবহন তাহলে আমরা পানি ও খনিজ লবণের বিভিন্ন পরিবহন সম্পর্কে জানতে পারলাম ঠিক আছে আরেকটা দেখো আমরা একটা উদ্ভিদ রয়েছে প্যাপারোমিয়া একটা উদ্ভিদের নাম হলো প্যাপারোমিয়া এই উদ্ভিদের সাহায্যে কিন্তু কারণ ওদের ইয়াগুলো কি হয় কাণ্ড আর পাতার শিরাগুলো স্বচ্ছ হয় এই পরীক্ষার সাহায্যে কিন্তু কোন একটা পরীক্ষা করার জন্য প্যাপিরোমিয়া উদ্ভিদ যদি দিয়ে আমরা করি তাহলে এই পরীক্ষাটা সহজে আমরা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর যে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পরিবহন হয় সেটা প্যাপারোমিয়া উদ্ভিদের সাহায্যে খুবই সহজে দেখা যায় ঠিক আছে এই যে কাণ্ড এবং পাতার মধ্যে যে বিভিন্ন এদের পরিবহন হয়ে থাকে সেটা কিন্তু এই উদ্ভিদটার সাহায্যে হয়ে থাকবে তাহলে যদি বলা হয় তোমরা মাটি থেকে মূল রং দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় সেই পরীক্ষাটা করার জন্য এক ধরনের উদ্ভিদ ব্যবহার করা হয় সেই উদ্ভিদটার নাম কি প্যাপারোমিয়া উদ্ভিদ ঠিক আছে তোমাদের বইয়ে হয়তো একটা ছবি আছে তোমরা একটু খেয়াল করো পানি পরিবহনের প্রক্রিয়ার জন্য প্যাপারোমিয়া গাছটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটা একটা নরম কাণ্ডের একটা দোপাটি বা প্যাপারোমিয়া উদ্ভিদ সেটা মাটি থেকে মূল সমেত মূল সহ মাটিতে ভালো করে ধুয়ে নিতে হবে মানে আমরা যদি কখনো প্যাপারোমিয়া উদ্ভিদটা দেখতে পাই এটা দিয়ে আমরা পরীক্ষাটা পানি পরিবহনের পরীক্ষাটা কিন্তু করতে পারি এটা মূল সহ পাতা থাকতে হবে এভাবে ধুয়ে আমরা একটা বোতলে নিব ঠিক আছে বোতলে নেওয়ার পর কয়েক ফোঁটা লাল রং মেশাবো লাল রং যখন মেশানো হবে তখন ওখানে যে পরিবহনটা হয়ে হবে কারণ ওদের কাণ্ডটা হলো স্বচ্ছ কাণ্ড স্বচ্ছ যার কারণে এখানে যে যেহেতু পানির মধ্যে কি দেওয়া হবে লাল রং দেওয়া হবে ওখানে যখন পরিবহনটা হবে তখন আমরা ক্লিয়ারলি এই পরিবহনটা চোখে দেখতে পাবো ঠিক আছে এই পরীক্ষাটা করার জন্য মূল সহ পাতাযুক্ত একটা উদ্ভিদ প্যাপারোমিয়া উদ্ভিদ নিয়ে এবং পানিতে যখন লাল রং মিশ্রিত করা হবে এখানে পানির পরিবহনটা আমরা খুবই ইজিলি দেখতে পাবো দেখতে পাবা কি ওখানে কাণ্ড ও পাতা শিরাগুলো লাল রং ধারণ করেছে কি দেখতে পাবো খুব সুন্দর জিনিস না একটা করতে গেলে কারণ একটা গাছের মধ্যে দিয়ে কিভাবে পরিবহন হচ্ছে আমরা এই পরীক্ষাটার সাহায্যে প্যাপারোমিয়া উদ্ভিদ যদি আমাদের আশেপাশে থাকে আমরা সংগ্রহ করে এই জিনিসটা দেখতে পারি সেক্ষেত্রে লাল রং ধারণ করবে এবং গাছটি বোতল থেকে তুলে যখন কাণ্ডের আমরা প্রস্থচ্ছেদ বা লম্বচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রে দেখবো তখন তা উপলব্ধি করতে পারবো এমনিতেও দেখা যাবে যেহেতু কাণ্ডটা স্বচ্ছ এটা আমরা খালি চোখেও দেখতে পাবো যে এখানে এখানে লাল রং মিশ্রিত যে পানিটা পরিবহন হচ্ছে সেটা দেখা যাবে ঠিক আছে আমরা কি উদ্ভিদের সাহায্যে উদ্ভিদের পরিবহনটা খেয়াল করতে পারবো यस ম্যাম यस ম্যাম ওকে তাহলে আমি তোমাদের কিছু কোশ্চেন করছি হ্যাঁ দেখো এখন তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করব হ্যাঁ নেসেসারি ইভিল কাকে বলে নেসেসারি ইভিল বলা হয় কাকে প্রসেদনকে প্রসেদনকে খেয়াল আছে নেসেসারি ইভিল বলা হবে প্রসেদনকে এরপরে এটা আমাদের জানা হয়েছে তারপরে সেকেন্ড একটা কোয়েশ্চেন আছে দেখো কোনটির মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় পৌঁছায় মূল দ্বারা শোষিত পানি পাতায় পৌঁছায় জাইলেম টিস্যুর মাধ্যমে এরপরে তিন নাম্বার কোয়েশ্চনটা কোনটার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে প্রবাহিত হয় পাতায় উৎপন্ন খাদ্য শোষিত পানি জাইলেম আর উৎপন্ন খাদ্য কিসের মাধ্যমে প্রবাহিত হবে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে
বাকিদের আনসার নেই কেন, তোমাদেরকে এগুলো জানা নেই, এগুলো তো বলা হয়েছে। ওকে, এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখো, কোন ধরনের উদ্ভিদ সারা দেহে পানি শোষণ করে? এপারোমিয়া উদ্ভিদ। এপারোমিয়া উদ্ভিদ পানিতে নিমজ্জিত উদ্ভিদ হতে পারে। আমরা কিন্তু এখানে পড়েছি এপারোমিয়া উদ্ভিদ।